73তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নর্থ পয়েন্ট স্কুলের দমদম, পূর্ব মেদিনীপুর কাথি এবং পশ্চিম মেদিনীপুরের সোনামুই ক্যাম্পাসে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে স্বাধীনতার বীর যোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি, পতাকা মাল্যদান ও দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠিত হলো প্রজাতন্ত্র দিবস। উক্ত অনুষ্ঠানে টেকের সেক্রেটারি সজিৎ কৃষ্ণান কুট্টি বলেন, বর্তমান মহামারী পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকার ফলে বাচ্চাদের শারীরিক ও মানসিক দুটি দিকই আজ বিপদগ্রস্ত। মহামারীর কথা মাথায় রেখে যে সমস্ত স্কুলে খেলার মাঠ বা খোলা মেলা জায়গা আছে, সেই খোলা জায়গায় নির্দিষ্ট দূরত্ব মেনে শিশুদের পঠন পাঠনের ব্যবস্থা করার ভাবনা করা যেতেই পারে। এতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। স্যার আর একটু ভিতরে ঢুকে যাও, ও বলে নাই ওটা স্যার একটু দেখে দাও টুরে, আরে ওইটা দেখে দাও একটু, ওইটা না স্যার দেখে দাও, আমাকে ধরে ওটা খোলো না, টানো একটা, হ্যাঁ টানো টানো, এটা একটাই টানো, ধরি দাও, আরে খুলতে হবে না, খুলতে হবে না, টানো 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 না, স্যার রেডি গেছো, তুমি রেডি গেছো স্যার, ইউকে নিউজ বাংলা।